Assalamualaikum সবাইকে Happy New Year 2022 আমি সেতু হাসান লন্ডন থেকে আমরা চলে এসেছি সেন্ট্রাল লন্ডনে আর এই মুহূর্তে আছি লন্ডনের পাশে আমরা আজকে নিউ ইয়ারের প্রথম দিন সারা দিন ঘুরব তাই প্রথমে সেন্ট্রাল লন্ডনে এসেছি তো আপনারা সাথেই থাকুন সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে নিউ ইয়ারের প্রথম দিন আমরা এসেছি লন্ডন আইতে So, আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করব তারপরে বাকিংহাম প্যালেসে যাব দিনের বেলায় তো টাইম হয় না আসা হয় না তো আজকে সময় বের করেছি ছুটি আছে সবারই তাই আসলাম ঘুরতে একটু I want each and every one here to give us energy by count of three. You scream, you shout, make some noise. We start the show. Are you ready? Yeah. Okay, everybody, make some noise. One, two, three, come on! Showtime. We go. Wow! Uh-huh. Get it now. Make some noise! Wow! দেখেন কত সুন্দর লাগতেছে ওই যে ওই পাশে তো হচ্ছে লন্ডন ব্রিজ আর এই নদীর ওই পাশে আছে টাওয়ার ব্রিজ মনে আছে লাস্ট টাইম আমরা এসেছিলাম টাওয়ার ব্রিজে আর ওই যে ওই কর্নারে যেটা দেখা যাচ্ছে না ওটা হচ্ছে ধরুন বাংলাদেশের সংসদ ভবন আছে না আর এখানে এদেশের পার্লামেন্ট এই মানে ব্রিটেনের পার্লামেন্ট ওই যে গোল গোল দেখা যাচ্ছে উপরে যতগুলো গোল্ডের জিনিস দেখা যাচ্ছে না মাথাটা ওরা গোল দিয়ে মোড়ানো বুঝতে পারছেন আমার শাশুড়িকে একটু এক্সপ্লেন করতেছি এত পরিমাণ বাতাস বাতাসে ব্রিজের উপরে দাঁড়াতে পারছি না সেন্ট্রাল লন্ডনে আসলে না যেটাই দেখি সেটাই ভালো লাগে আমি তো এভরিডে আসতে পারি তখন আমার জব তো এখানেই কিন্তু তোমার বাবা তো আমাদেরকে কখনো নিয়ে আসে না মনতা আজকে নিয়ে আসছে তাড়াতাড়ি করো পাগল বানাই দিতেছে আমাদেরকে এ পড়ে যাচ্ছে
এটা হচ্ছে ট্রাফালগার স্কয়ার আমাদের বাংলাদেশে যেমন আছে পল্টন যদি কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিল থাকে সবাই পল্টনে যায় আর ইউকেতে বিশেষ করে পল্টনে যদি কোনো রাজনৈতিক দল মিটিং মিছিল হয় তখন সবাই এই যে ট্রাফালগার স্কয়ারে আসে তাহলে আমরা রানীর বাড়ি দেখতে আর একদিন আসতে হবে আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম রানীর বাড়িতে এখন আমরা যেতে পারছি এখানে যে মানুষগুলোর ভিড় দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রিটেনের প্রাইম মিনিস্টার বোরিস জনসনের বাড়ি 10 ডাউনিং স্ট্রিট এত সুন্দর জায়গা তার থেকে সহজে যেতে মন চায় বারবার কল দিতেছো তুমি তার তো ঘুম শেষ হয় না সকাল করে কিভাবে আসবো এটা হচ্ছে সামনে হচ্ছে এটা হচ্ছে হাইড পার্কের গেট এটা হচ্ছে ইউকের সব থেকে বড় পার্ক আর এখানে ও আচ্ছা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সব থেকে বড় পার্ক এর আগে অনেক আগে এসেছি আর ওখানে আসলে সারাদিনেও দেখে শেষ করা যায় না চায়নাটাউন এখানে চাইনিজ অনেক রকমের জিনিস পাওয়া যায় অনেক রকমের শপ আছে আর রেস্টুরেন্ট বেশি আছে যেমন আমাদের বাঙালিদের আড্ডা হচ্ছে ব্রিকলেন হোয়াটসঅ্যাপ হলে ওখানে যত রকমের বাঙালিদের শপ রেস্টুরেন্ট তারপরে সবকিছুই ওখানে আর এখানে চাইনিজদের
পুরা এরিয়াটা চাইনিজদের সব সো এর আগে এসেছিলাম অনেক ঘুরছিলাম অনেক টাইম লাগে সব পুরাটা শেষ করতে তো আজকে তো আর পসিবল না জাস্ট সামনে থেকে একটু আমি ঘুরে যাচ্ছি